আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 নম্বর গেটে আশেপাশে কি ধরনের খাবার দাবার পাওয়া যায় এবং খেতে কেমন বিস্তারিত। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমরা চলে গেছিলাম ওই পানের দোকানটাতে। যদি আমার পান তেমন একটা পছন্দ না, কিন্তু এখানে এত এত মশলা দিয়ে পান বানিয়ে দেয়, দেখলে হচ্ছে আপনার খেতে ইচ্ছা হবে। খুবই লোভনীয় আর এটা হজমের জন্য খুবই ভালো। যাদের পান পছন্দ তারা এখান থেকে খেতে পারেন, আমার কাছে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তারপর আমরা চলে গিয়েছিলাম এই পানিপুরির ফ্যানটার কাছে। এটার নাম হচ্ছে আবার খাবো পানিপুরি। অনেকে হয়তো দেখেছেন এটার ওদের অ্যাডভার্টাইজমেন্ট। সো যাই হোক, এখানে গিয়ে হচ্ছে আমার যে জিনিসটা ভালো লাগছে, অন্য জায়গায় পানিপুরি তো হচ্ছে রেডিমেড ফুচকা শেলস যেটা আছে সেটা ইউজ করে, কিন্তু ওনারা হচ্ছে হোমমেড যেটা সেটা ইউজ করে, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে অনেকগুলো টক আছে, কিন্তু এখান থেকে শুধুমাত্র তেঁতুলের টকটাই আমার কাছে একটু মোটামুটি লাগছে, কিন্তু বাকি টকগুলো তেমন একটা ভালো লাগে নাই। সবগুলা পানিপুরির চট্টগ্রামের মোটামুটি সেম সিনারিও, দেখতে খুব লোভনীয় লাগে কিন্তু খেতে আসলে তেমন একটা ভালো না। এখানে প্রতি পিসের দাম হচ্ছে 5 টাকা করে পড়ে, একটা প্লেটে 6টা থাকে, তার মানে প্রতি প্লেটের দাম হচ্ছে 30 টাকা। সো সেই অনুযায়ী মোটামুটি চলে টাইপের, আমি বলবো না খুবই ভালো বা খুবই খারাপ, মোটামুটি লেভেলের, অত খারাপও না অত ভালোও না। বাট আপনি একবার এনজয় করবেন সেই হিসেবে ঠিক আছে, বারবার খাওয়ার মতো আবার না। তো এরপর আমরা চলে যাই আরেকটা ভ্যানের কাছে, যেখানে হচ্ছে এরকম কাবাব সেল করতেছে। 2 নম্বর গেট এরিয়াতে গেলে যে কাবাবের গন্ধ নাকে ভেসে আসে মূলত এই ফুডকার্টটা থেকেই আসে। এখানে অনেক টাইপের কাবাব বানানো হয়, আর এই ফুডকার্টটার সামনে এত বেশি ভিড় থাকে আপনাকে মোটামুটি ওয়েট করতে হবে এখানে গিয়ে খেতে হলে। তবে কাবাবের টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে, আর সামনাসামনি বানাই দেয় তো এই কারণে হচ্ছে জিনিসটা আরও বেশি ফ্রেশ থাকে, তাই খেতে খুবই ভালো লাগে। আর কাবাবের প্রাইসও মোটামুটি রিজনেবল আছে। আমরা মেবি 2টা কাবাব নিয়েছিলাম, একটা ছিল রেশমি কাবাব আর একটা ওনাদের যে বিফ শিক কাবাব সেটা, এবং 2টার প্রাইস আসছিল 150 টাকা। আর সাথে ওনারা একটা সস সার্ভ করে যেটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। কেউ যদি চান তাহলে পরোটাও নিতে পারেন সাথে, ওনাদের কাছে পরোটা থাকে যেটা ওনারা হচ্ছে আগে থেকে বানিয়ে নিয়ে আসে, ওই পরোটা দিয়েও কেউ চাইলে খেতে পারেন। আমরা তো পরোটা টরোটা ছাড়াই খাইছি, আমরা জাস্ট এমনিতেই কাবাবগুলো খাইছি, খুবই ভালো লাগছে আমার কাছে টেস্ট, আমার কাছে খুব ফ্রেশ লাগছে। আমি ফার্স্টে ভাবছিলাম এখানে যেহেতু সামনাসামনি বানাই দিচ্ছে আর খুবই তাড়াতাড়ি বানাতে হচ্ছে কারণ এত ভিড়, হয়তো জিনিসটা কুকড হবে না, বাট দেখলাম যে না, ভেতরে খুবই ভালোভাবে কুকড হয়েছে। আর আমার মতে 2টা কাবাব 150 টাকা অনুযায়ী আমার কাছে ভালোই লাগছে, টেস্ট খুবই ভালো, আমি এক্সপেক্ট করি নাই এত ভালো হবে, বাট টেস্ট ওয়াজ সো গুড। সো আমি এটা আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি, আপনারা যদি ওই এরিয়াতে যান তাহলে এই 2টা কাবাব, রেশমি কাবাব আর একটা হচ্ছে বিফ শিক কাবাব, দুটো হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি বিফ পছন্দ না হয় তাহলে রেশমি কাবাবটা ট্রাই করতে পারেন, রেশমি কাবাবটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগছে। ইভেন কাবাব খাওয়ার পর আমরা আশেপাশে দেখছিলাম আর কি খাওয়া যায়। এরপর দেখলাম একটা ভ্যানে হচ্ছে এরকম হালিম বিক্রি করতেছে। এটা যদিও চিকেন হালিম ছিল, আমার কাছে চিকেন হালিম তেমন একটা ভালো লাগে না, আমার বিফ হালিম বা খাসির হালিম যেটা সেটা ভালো লাগে। বাট ওখানে আর কোনো অপশান ছিল না, চিকেন হালিমই যেহেতু ছিল, হালিমের দাম ছিল 30 টাকা। 30 টাকা অনুযায়ী হালিমটা মানে মোটামুটি চলে টাইপের। ইভেন চিকেনের কোনো সলিড পিস আমি পাই নাই, যতগুলো ছিল সবগুলো হচ্ছে হাড় ছিল, গলার হাড় যেটা থাকে সেটা। সো আমার কাছে এটা একটা স্ক্যাম লাগছে, মানে হালিমটার টেস্টও ভালো না। আমরা তো বাসায় মুরগির হালিম খাই কিন্তু ওইটার টেস্ট এত তো বাজে হয় না, আমার কাছে হালিমটা একদমই ভালো লাগে না। 2 নম্বর গেটের ভেলপুরি কিন্তু অনেক বেশি ফেমাস, সবাই দেখি ভেলপুরি নিয়ে অনেক বেশি পোস্ট টোস্ট করে। সো আমার ভেলপুরি ট্রাই করার অনেক ইচ্ছা ছিল যেহেতু গিয়েছি। ভেলপুরি বিক্রি করা এরকম কয়েকজনকে পেয়ে যাবেন, সো একজন থেকে ট্রাই করলে হলো, আমার মনে হয় মোটামুটি সবগুলো সেমভাবেই বানায় কারণ আমি ওরকম দেখি নাই যে ডিফারেন্ট কিছু, সেই টক সেই মশলা সেই একই ভিতরের পুর। সো আমার কাছে মোটামুটি মনে হয় যে সবগুলাই সেম, বাট টেস্ট অনেক ভালো। ওখানকার যে পানিপুরি টুরি আছে ওগুলার থেকে এই ভেলপুরির টেস্ট অনেক ভালো, অনেক বেটার, আমার কাছে ভেলপুরি খেতে মোটামুটি ভালোই লাগে। সো এত কিছু খাইছি, এখন চা না খেলেই তো নয়, আমার চা খাওয়ার খুব ইচ্ছা ছিল। ইউ গাইজ অলরেডি নো আমার চা কতটা পছন্দ, আমার চা না খাইলেই নয়, বের হইলে সবার আগে চাই খাইতে হবে। বাট যাই হোক, একটু দেরি করে ফেলছি চা খেতে। সো এখান থেকে চাওয়ালা থেকে আমরা 2টা চা নিয়েছিলাম, একটা ছিল বাদাম চা আর একটা ওনাদের মালাই চা। মালাই চায়ের প্রাইস ছিল 30 টাকা, বাদাম চায়ের প্রাইস ছিল
20 টাকা সেই অনুযায়ী চাটা খুবই ভালো দাম অনুযায়ী আমার কাছে চা খুবই ভালো লাগছে আপনারা এখান থেকে চা ট্রাই করতে পারেন আর চায়ের ঠিক সামনাসামনি পেয়ে যাবেন আরেকটা কার্ট সেখানে এরকম ছোট ছোট পেঁয়াজ বিক্রি করতেছে পেঁয়াজের গন্ধ যখন নাকে আসতেছিল তখন পেঁয়াজ খেতে খুব ইচ্ছা হচ্ছিল তাই হচ্ছে নেওয়া অলরেডি ফুল ছিলাম খুব বেশি তারপরও হচ্ছে নেওয়া জাস্ট খেতে ইচ্ছা হচ্ছিলো এই কারণে সো আমি নিয়েছিলাম মনে হয় 10 টাকার আর 20 টাকার ভুলে গেছি অনেক আগের ভিডিও এটা আসলে এটা টেস্টও খুবই ভালো সো আরেকটা এখানে বার্গার বস এই কার্টটা থেকে হচ্ছে আপনারা এরকম সাসক্লিক তারপর চিকেন ফ্রাই এই টাইপের বার্গার এই টাইপের আইটেমগুলো পেয়ে যাবেন যাদের এগুলো পছন্দ তারা খেতে পারেন এখন এত কিছু খাইলাম একটু হাইড্রেট করার দরকার নিজেকে তাই হচ্ছে আমরা দ্য চিকেনের যে জুস বার আছে সেইখান থেকে হচ্ছে জুস নিয়েছিলাম একটা ছিল মিন্ট লেমন আর একটা মিন্ট লাস্সি দুটোটার প্রাইসই ছিল 49 টাকা ধরে নেন 50 টাকা 1 টাকা জাস্ট এটা ওনাদের একটা স্ট্র্যাটেজি আর কি সেখান থেকে আমরা দুইটা নিয়েছিলাম উনি আমাদেরকে সামনাসামনি বানাই দিচ্ছিল আমার কাছে মোটামুটি ফ্রেশ লাগছে অন্যান্য যে ফুড কার্টগুলা বা দোকানগুলা হচ্ছে জুস বানাই দেয় সেইগুলোর তুলনায় আমার কাছে এই যে এইখানকারটা অনেক ফ্রেশ লাগছে উনি খুব সুন্দরভাবে বানাই দিচ্ছিল আমার ওনার বানানো দেখে খাওয়ার ইচ্ছাটা আরও বেশি প্রবল হয়েছিল আর এত ঠান্ডার মধ্যে আসলে জুস খাওয়া আমার পক্ষে একদমই ঠিক না কিন্তু তারপর হচ্ছে খাওয়া এরপর এই জুসটা খাওয়ার পরে আমার এক সপ্তাহ মনে হয় মানে গলা ভাঙা ছিল আমি ভয়েস ওভার দিতে পারি নাই ভিডিও আপলোড করতে পারি নাই মানে খুবই বাজে অবস্থা ছিল আপনারা যদি কেউ যান এখান থেকে জুস ট্রাই করেন তাহলে একটু বলবেন জাস্ট বরফ কুচিটা কমাই দিতে কারণ বেশি বরফ দিয়ে ফেলে এই কারণে হচ্ছে ঠান্ডাটা প্রচুর হয় যেটা কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো না বাট টেস্ট খুবই ভালো ছিল দোনোটাই মিন্ট লেমনের কালারটা এত সুন্দর আসছে মানে এটা আমার মনে হচ্ছিলো যে না খাই রেখে দেই এরকম অবস্থা আর আমি মিন্ট লাস্সি প্রথমবারের মতো ট্রাই করছিলাম আমার কাছে খুবই রিফ্রেশিং লাগছে আপনারাও যদি চান তাহলে এখান থেকে ট্রাই করতে পারেন আমার এক্সপেকটেশন একদম লো ছিল এখানকার জুসের কিন্তু জুসটা খুবই ভালো ছিল এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এখানে গেলে মাস্ট কাবাবটা ট্রাই করবেন এখানকার ভেলপুরিটা ট্রাই করবেন আর এই জুসটা ট্রাই করবেন আশা করি উপকৃত হবেন এছাড়া এখানে অনেকগুলো কার্ট পেয়ে যাবেন যেখানে হচ্ছে শীতের কাপড় চোপড় বা বিভিন্ন ধরনের বাসার জিনিসপত্র বিক্রি করে সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ